হ্যালো বিয়র্টস আসসালামু আলাইকুম থামলাইনে দেখেছেন একশো টাকা ডলার বিক্রি করুন হ্যাঁ বিওটস সত্যি এই থামলাইনটা দেওয়ার কারণ ছিল যাতে প্রত্যেককে এই ভিডিওটাতে ক্লিক করে ওপেন করেন এবং এই ভিডিওটা প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন কারণ যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন কিংবা ইউটিউবার ভাইয়েরা রয়েছেন যারা ডলার বেসেল কাজ করেন বা ডলার ইনকাম করেন প্রত্যেকের জন্যই ভিডিওটা ইম্পর্টেন্ট আজকে আমার সাথে ঘটনাটা ঘটেছে কালকে আপনার সাথেও ঘটতে পারে এই জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স আমি দুই দিন যাবৎ ব্যস্ত থাকার কারণে তেমন কোনো ভিডিও দিতে পারতেছি না তো আমার লাস্ট যে ভিডিওটা ছিল টাটা অ্যাপের তো টাটা অ্যাপের লাস্ট ভিডিওতে এইখানে দেখেন একটা কমেন্ট পড়ছে তো এই কমেন্টে তিনি সুন্দরভাবে আমাকে এক্সপ্লেন করছে যে আসলে কি এখানে দেখেন এই ডট 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 একটি চোরের বাচ্চা ডট ডট সন্তান ডট ডট টেলিগ্রাম চ্যানেল খুব মানুষের টাকা মারতেছে আমার টাকাও মারছে এদের সাথে কেউ কাজ করবেন না ওদের বাবার ঠিক নাই ওরা পতিতালয় থেকে জন্ম নিয়েছে এদের অ্যাডমিন ফাহিম রাসেল সব ডট ডট সন্তান তো যাই হোক এইখানে দেখেন তো আমি যদি এটার আমি একটা রিপ্লাই দিয়ে দিয়েছি এখানে দেখেন ভাই কাউকে যদি কাফের বলা হয় সে যদি কাফের না হয় সে নিজেই কিন্তু কাফের হয়ে যায় এটা কিন্তু প্রত্যেকেই আশা করি জানেন তারপর আর আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ ছাড়া বাইসেল করি না তো এটা প্রত্যেকেই জানেন আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ ছাড়া কোথাও বাইসেল করি না ভাই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে যে গ্রুপটা আছে সেটাতে জয়েন করেন তাহলেই বুঝতে পারবেন তাহলেই আমার গ্রুপ কোনটা না জেনে কাউকে গালি দিবেন না আর কারণ আপনারও বাবা মা ভাই বোন আছে তো যাই হোক আমি এই ভাইকে কোনো দোষ দিচ্ছি না দোষটা হচ্ছে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে তো ভিডিওটা ছিল এরকম আপনাদেরকে আমি দেখাই জাস্ট লাইনটা যেহেতু ভিডিওটা আমি রিমুভ করে দিছি তো এই ভিডিওতে আমি প্রচুর আপনাদেরকে আপনাদেরকে না আমি এই চোরটাকে গালাগালি করেছিলাম তো যাই হোক সেটা আমার কাছে পরবর্তীতে রিয়েলাইজ হয় যে আমি এই ভিডিওটাতে খুবই খারাপ কাজ করছি আসলে যেটা আমি না সেটা আমি দেখাইছি এটার জন্য আমার খুবই খারাপ লাগছে তো আজকে প্রথমে আমি প্রুভ করব যে এখানে যে ডলারটা চুরি হচ্ছে সে যে আমাকে গালিটা দিল আসলে ডলারটা আমি চুরি করতেছি না অন্য কেউ তো প্রথমে এটা আমি প্রুভ করব তো অবশ্যই আপনারা দেখবেন তো প্রত্যেকটা ইউটিউবার ভাই কিংবা সাবস্ক্রাইবার যারা আছেন ইউটিউবার ভাই আজকে আমার জন্য হচ্ছে আমার আইডি দিয়ে হচ্ছে কালকে আপনার আইডি দিয়েও হতে পারে এরকম কিন্তু মুসাদ্দেক ভাই শাহাদত ভাই তারপরে রানা ভাই সাইফুল ভাই অনেকেরই অলরেডি হয়ে গেছে মিজান ভাই তো কালকে যে আপনার হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো যাই হোক আমি চোরের প্রথমে কিছু ইনফরমেশন তুলে ধরবো তারপর আমার আইডি এবং চোরের আইডি দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্ট সেটা দেখাবো তো যাই হোক প্রথমে যে চাঁদের ফুলগুলো ছিল সেই ভুলগুলো আমি প্রথমে তুলে ধরবো তো এইখানে দেখেন তো আমি লাস্ট যে একটা পোস্ট এখানেও কিন্তু বলেছি আপনারা কীভাবে রিপোর্ট করবেন এটা আমি সাতাশে মেতে আর কি পোস্ট করছি এটা সাতাশে মেতে যেহেতু পোস্ট করা আমি চোর সম্পর্কে কবে জানতে পারি সেটা বলি আপনাদেরকে তো এইখানে দেখেন আমি চোর সম্পর্কে পোস্ট করেছিলাম ষোলোই মে তো এটা হচ্ছে সেই পোস্টটা ষোলোই মেতে আমি একটা পোস্ট করেছি এটা কিন্তু অনেক দিন আগের কথা এখানে দেখেন উনত্রিশে মে ষোলোই মে আমি জানতে পারি আমার আইডিটা কপি করা হয়েছে এবং এইখানে দেখেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখেন সেম আমার লোগোটা তারা আর কি ডাউনলোড করে অ্যাড করে নিছে আর এখানে দেখেন আর জে স্টুডিও এস টি ইউ আই ডাবল আই এইখানে দেখেন ডি ডাবল আই ওয়ান তো আমার ইউজার নেম কোনটা সেটা বলবো সাথে আপনাদেরকে একটা প্রথমে ক্লিয়ার করে নিই আমি কিন্তু প্রথমে বলে রেখেছি আমি ইমু এবং হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোথাও লেনদেন করি না আমার পার্সোনাল আইডি ছাড়া আমি কখনোই লেনদেন করি না আপনাদেরকে এটা ভালো করে বুঝতে হবে আমি যদি ইমো এবং হোয়াটসঅ্যাপে শুধুমাত্র নক করেন সেক্ষেত্রে আমি লেনদেন করি অন্যথায় কোনো গ্রুপ কিংবা কোনো জায়গায় আমি এখন পর্যন্ত একবার ধরা খাওয়ার পরে গ্রুপে কখনোই বাইসেল করিনি এবং নিজের আমার নিজের কোনো গ্রুপ নেই ঠিক আছে তো ফ্রেন্ডস প্রথমে আমি প্রুভ করব এইখানে দেখেন এটা হচ্ছে চোরের আইডি আর জে স্টুডিও এস টি ইউ আই ও অন এটা হচ্ছে চোরের আইডি তো প্রথমে আমি আমার আইডিটা প্রুভ করে নিচ্ছি তো আমার গ্রুপ থেকে দেখাচ্ছি তো আমার গ্রুপে যেহেতু অ্যাডমিন দেওয়া রয়েছে এখানে অ্যাডমিনিস্টর দুইজন এখানে দেখেন এটা হচ্ছে যে আইডিটা দিয়ে এখন ভিডিও বানাচ্ছি আর এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করলে এখানে দেখতে পারবেন এখানে দেখেন আর জে স্টুডিও এস টি ইউ ডি আই ও অন তো এটার ইউজার নেম আশা করি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন তো ফ্রেন্ডস এখানে দেখেন দুইটা ইউজার নেমের মধ্যে কতটা ডিফারেন্ট যেহেতু দুইটা ইউজার নেম আলাদা আলাদা সেক্ষেত্রে এক আইডি হতেই পারে না এটা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন আর হ্যাঁ এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন আমি ইমু এবং হোয়াটসঅ্যাপ ব্যতীত অন্য কোথাও লেনদেন করি না তো এটা যদি আপনার মাথায় থাকে সেক্ষেত্রে আপনি কখনোই আমার কাছ থেকে অন্তত প্রতারিত হবেন না আর আমি কেমনভাবে বাইসেল করি যারা আমার সাথে বাইসেল করেন তারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন ঠিক আছে যেহেতু আমার সম্পর্কে অনেকগুলো ক্লেম আসছে কিংবা আমার রেপুটেশনটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে যেহেতু আমি নিজেও চুরি করতেছি না তারপরেও কিন্তু আমাকে এটার মধ্যে পড়তে হচ্ছে আর ইউটিউবার ভাই যারা আছেন যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে বলবো পারলে ভিডিওটা কমিউনিটি আজকে আমার সাথে হচ্ছে কালকে আপনার সাথেও হতে পারে তো যাই হোক প্রথমত আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করতেছি যেহেতু আমি টেলিগ্রামে কখনো বাইসেল করি না ইমো এবং হোয়াটসঅ্যাপে বাইসেল করি সেটা হচ্ছে নাম্বারটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমি বাইসেল করি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন কিংবা ভিডিওতে আমার দেখলে আপনি দেখতে পারবেন আমি জাস্ট আমার এই নাম্বারের কথা বলি এবং নাম্বারটা আমি দেখিয়ে দিই